ওয়াজটাকে আবার শুরু মানে পাইলিং করছি, এখন পরিবেশটা সুন্দর হয়েছে। আবার কি কমু, আবার তাহিরের মতো গান শুরু করে দিবা, পরিবেশটা সুন্দর না বেটা? কইছে তো ভালো হই, এইটারে মিডিয়া দেন কি বানান বানাইছে বেটারা? বেটা চা খানা খায় কফি, কইছে তা কিছে? হারে আল্লাহ রে, কি টল! মানে আলেমলামা কিছু কইলি বাইরাল? আমি কোন জায়গা জানি ফেসবুকের পার্টিতে দেখাইতে যে কুতকুত খেলা খেতার মধ্যে দেখাইছি, বাইরে বাই ও আছে গেছে এক পোলায় আমার কয় 7 বছর বলে আমার দেহ কোতে কয় ও ও আল্লাহ রে, কি কমু কই যা মুরে ভাই! এখন ডরে কিছু কই না লড়ি না, বিশ্বাস করেন এখন ওয়াজে বই লড়া চড়াই করতে ডর লাগে। এই মিডিয়া এইগুলা বাইরে লড়ার লাগে, ওকে ভিউ বাড়ানোর লাগে, এমন একটা জায়গায় সারে জানে কুদছি যেখানে বিড়ি খাওয়ানোর টাইম দেখাইছি, ওইগুলোই সারছে, এমন আছে না? আল্লাহ কো হেদায়ত না দিলে জিব্রাইল হেদায়ত দিতে পারবো না, আল্লাহকে হেদায়ত দিক জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। আবার কিছু কিছু বক্তা আছে নিজের ক্রেডিট দেহানের লেগে, যে আদনান না ফাদনান, 2 দিন ধরে মাঠে নাইমেই দেখবেন কত কথা কয় মিডিয়ারে, কয় গবাদি পশু। তোমার মতো আদনান জন্ম দেওয়ার মতো বক্তা বাংলাদেশে আছে? এই মিডিয়ার দ্বারা তোমার সিন্স আজকে তুমি তাদের গবাদি পশু বলে ডেক বলা ঠিক না। কোনো মানুষকে ছোট চোখে দেখা ইসলামে এটা কখনোই অ্যালাউ করে না, কথা ঠিক না বা ঠিক? আল্লাহ হেফাজত করেন, জোর কানা আমিন। ভাই হয়তো না বুঝা কইছে, আল্লাহ তার হেদায়ত করুক, এই মিডিয়ার কাছে হে মাফ চাক, কারণ সে মুসলমান হিসাবে যেই মিডিয়াগুলো মুসলমানের সন্তান এরা কিন্তু আলেম ওলামার পিছনেই ঘুরে, এরা মিমতাজের পিছনে ঘুরে না। দেখবেন যারা গান গাইতে যায় স্টেজে, আইয়ুব বাসু আই তো মরে গেছে গাল্লার অলি, জেমস জেমস মেমস যা দেখেন, এই যারা গান গাইতে যায় এই দেখবেন এই মিডিয়াগুলো কিন্তু একটা অক পিছনে যায় না। অকো পার্সোনাল পার্সোনাল মিডিয়া ভাড়া করে নেয় ওরা, কিন্তু আমাদের পিছনে এরা বিনে পয়সা টাকা কেন খরচ করে? একটা কারণ আছে, আলেমগো ভিউ হোক এটা চায়, দ্বিতীয় নম্বরে আমাদের হুঙ্কারগুলো সারা পৃথিবীতে পৌঁছে যাক, এগো ছোট চোখে দেখলে ঠিক হবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا إن الله وملائكته
ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? শোনেন একটা দামি কথা শোনাই, আর জীবনে দেখা হয় কি হয় না জানি না, করোনা যেভাবে মারতাছে আপনার আমি যাইতেও পারি কখন যায় না। অতএব আল্লাহ করোনা কার গজব, করোনা কার গজব, এটা আমরা আনছি কিন্তু ঠিক না বেটি? এ করোনা কাদিয়ানি লোকে গাইছে, আপনারা তো মানবেন না। এ ভাই মোবাইলের আওয়াজ বন্ধ করেন, একসাথে বলেন নামাজ পড়লে কে খুশি হয়? এ ভাই তোমার মাইক ঠিক করো, এমন করতাছিস কে তুই? এটা তো মমতাজের প্যান্ডেল না, মাইকের টন বেজ বাড়া, মাস্টার বাড়া, করা ভাবে মাস্টার বাড়া, মাউত তো দিসর কাসিমের মাথার মতো, কুইসের মাথার মতো দুইটা, এটা মাউত হইল বেড়া, একসাথে বলেন কমছে আরো, মাস্টার বাড়া, তুই মাস্টার চিনোস না, মাস্টার সেড়েতে বাড়ানালে না থাকলে মিক্সার আনস কো বাড়াইছস, এ বাড়াইলে কমাইলে কোনটা? একসাথে বলেন রোজা রাখলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসুল দুজন খুশি হয় বাবা, সেই কাজটা হলো দুরুদ শরীফ পড়লে, যদি দুরুদ দিয়ে যদি আমার নবীরে খুশি করতে পারেন আপনার জন্য জান্নাত অজীব হয়ে যাবে। আমার নবী যদি একদিন খুশি হয়ে যায়, হয় নাই তোর মাইকের আওয়াজ, মাইক আমার দিকে ঘুরায়, তোর মাইক কই আছে দেখ, আমার দিকে ডাইরেক্ট মার, জলদি একসাথে বলেন তো, আল্লাহ যদি খুশি হয়ে যায় বাজান কোনো অসুবিধা আছে? এই মিডিয়ার এই মাইকটা নিছে না, মাই হিন্দি মাউথটা, নাক মাক সব কিছুই দেখা যায় না আমার বেটা, রাত তো মাউথ এ দেখতে হয়েছে ছাতার মাথা রাখে হিন্দি দে, হ্যাঁ ঠিক আছে, এনে একটা মার, কষ্টিপ মার ভাই, এরা অনেক কষ্ট করে আছে, আপনারা রাগ করেন না, দেখেন এরা মেলা দূরে থাকছে প্লিজ, এরা অনেক কষ্ট করে আছে, যে আমি ইলিয়াস রহমান জিয়াদির চিনছি কিন্তু মিডিয়ার দ্বারাই, এবং আমার যে বাস দিছে মিডিয়ার দ্বারাই দিছে, আইকেলা বাস ঢুকাইছে মিডিয়ারা, যাই হোক বাসও খাইছি সুনামও পাইছি, অবশ্য চিন্তা ভাবনা নাই, দোনোটা পেলাসে পেলাসে মাইনাস হয়েছে, ওই চিন্তা করে লাভ নাই। এখন একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ, প্রশংসা করছেন কার? খুশি হয়েছেন কে? বেজার হয়েছে কে? আরে কারে খুশি করবেন বাজান, একটা দিন যদি আমার মাওলাই কারিম খুশি হয়ে যায়, এই দশটা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ আপনার নামে দলিল করে দিব। আপনাকে এমপির এখানে আনলেন, এখানে এমপি কেডা? সাজেদা চৌধুরী আওয়ামী লীগের বিশাল বড় একটা নেত্রী, ঠিক না বেটি? ভাই আল্লাহর ওলিরা বয় আয় হুন ঢোক মগা খারাইছে না, দুলা বাড়ি বলা ঢোক বয় বয় তোর চেয়ার অনেক সুন্দর বয় ভাই ভাই, চুলগুলো খাড়া করে রাখছো রে, একবারে কঠিন মাল বয় বয়, ইনশাল্লাহ বলেন, যুব সমাজ যদি নামাজি হয়ে যায় ওই এলাকায় চোর বাকপার গুন্ডা থাকবে না, কাদিয়ানির গোষ্ঠী পানি দিয়ে খাইতে ট্যাবলেট গ্যাস্ট্রিকের ট্যাবলেটের মতো আধা ঘন্টা লাগবে, কথা কন না কে? আপনি কি জানেন এই কাদিয়ানির গোষ্ঠী কতবার ফেতনায় দাঁড়াইছে? কয়েকদিন আগে তিন দিন ওরা তিন দিন সমাবেশ করছে, ওরা সিদ্ধান্ত কি নিছে আপনি তো জানেন না, সিদ্ধান্ত হয়েছে ওরা প্রতি গ্রামে গ্রামে চারজন করে কাদিয়ানি বানাবে, এক কোটি টাকা লাগে, এক কোটি টাকা দেবে, কোনো টাকার অভাব নাই তো, টাকা তো বনি এই খ্রিস্টানরা দেয়, ওদের টাকা দেয় সেই লাল কুত্তার বাহিনী, ওদের টাকা দেয় জানেন কত বড় বেইমানরা, এদের টাকা দেয় সেই ঈসা নবীর ধর্মের পরে যে খ্রিস্টান আছে না, এরা
কিন্তু আমার মন বলে তালমা ফরিদপুর নগর কান্দার একটা মুসলমানকে পুড্ডা হুজুর জদ্দিন বাইচা আছে, দলা হুজুর জদ্দিন বাইচা আছে নগর কান্দার। পৃথিবীর এমন কোন ক্ষমতা নাই আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি জমিন থেকে কাউকে কাদিয়ানি বানাইতে পারে। যদি কখনো বেশি আছে, কখনো ডাক আছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়া কাদিয়ানির গোষ্ঠীকে কাফের ফতোয়ার দাবিতে রাজপথকে রঙিন করতে কায়াকে রাজি আছো, হাত তোলো আল্লাহকে দেখায়। শেষ। আমি তো ভাবছিলাম একে ব্যাটারি তো অনেক চার্জ, এ 30 সেকেন্ডে চার্জ শেষ, এতে চায় না তাই নিয়েছে তো খারাপ। এ বেটা তাকবিরাম নিতে বিরাক খুলে লই এখনই তোমার কেতাই না, আর মরার পরে কেতাই বই বুড়ি বাদ দাও, ওই রিজেক্ট মাল। জান্নাতে 70টার আশায় আওয়াজ দিয়ে বলো লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো কাফের কাফের। আমি বলবো কাফের কাফের, আপনি খালি কবেন কাদিয়ানি 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 কাফের কাফের। এই আওয়াজ না কে নামাজ পড়া যেমন ফরজ, কাদিয়ানির গোষ্ঠীর কাফের কাফের বলা ফরজ। সংসদে আইন চাই নবীর পরে নবী নাই এটা বলা ফরজ, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের। এ মুসলমান তুই খারাই রেছিস কাতি কাদিয়ানি, এ রাস্তায় যারা দাঁড়ায় রেছে আল্লাহ এগো বাড়ি ঘর তুমি চিনো, এ ব্লুটুথ বয় দিকা, এ বড় কমিটি দেখো, এ বাইরা আর একজন ঠেকাই দিয়ে বসে দেখ, এ বড় নিজ দিয়ে দেখা যায় ওই যে তুই তো বইছো রাস্তায়, এ ওটার ঘুষা ও নিজ দিয়ে দেখ পরে গেছে ওর জামা। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের। সংসদে আইন চাই নবীর পরে নবী নাই, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। সংসদে আইন চাই নবীর পরে নবী নাই, ফতোয়া কার? খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ যাইনে শুনেই ফতোয়া দিছে যে আমার নবীর পরে নবী নাই, ঠিক না বে? ঠিক। আর কাদিয়ানির গোষ্ঠী কয় নবীর পরে নবী আছে, ওকে কুত্তা পসা শয়তান মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি যেই শুয়ারটা মরছে বাথরুমের মধ্যে ওইটা নবী হইতে পারে না। আল্লাহ যারা আসতে কবে ওকে বাড়ি ঘর চিনো ও নবী হইতে পারে না। জোরে কও, অরে সারা নবী মানবে ও মুসলমান হতে পারে না, পারে না, পারে না, পারে না। ওই একজন বিম ধরে রেছে আপনি নেদায় না সেনায় না মনে করে আমি বুঝি দেখি না, কে কি করেন সব আমি দেখি ফরিদপুরের মানুষ। একসাথে বলেন কাদিয়ানি কাফের। আমার শাশুড়ি শেখ হাসিনার কাছে একটাই দাবি, সোয়াবিন তেলের দাম 250 খাওয়ান কোনো কষ্ট নাই, পেঁয়াজের কেজি 400 খাইছি এবার দরকার 800 খামু। তবু কাদিয়ানির গোষ্ঠীর একটাই দাবি আমাগো, তেলের দাম নুনের দাম কমানোর দরকার নাই, দাবি একটা কাদিয়ানির কাফের কোন। জোরে কোন, আরো জোরে জোরে খ। আল্লাহ যারা জোরে কইছে একে কোনোদিন বেঈমান করে মারবা না। অবাজান আমার নবীরে যারা নবী বলে মানে না, মির্জা গোলাম আহমদ কুত্তা ডারে বলে নবী। ভাই বেনেতে নাম
ব্যানের ভিতরে বইছে কি সুন্দর করে, কি মজা করে, যারা চারজন বই ছিল কি ঠাডাটা ফেলাইলাম আগো। আল্লাহ কবুল করেন, আমিন। জোরে গান, আমিন। আমরা খুব ভালো আমি জানি, আল্লাহ কবুল করেন, আমিন। মনোহরপুর উত্তরপাড়া বড় বাড়ি জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ উদীয়মান তরুণ বক্তা আমার অত্যন্ত বন্ধুবর, খুব ভালো মানুষ এবং অনেক বড় আলেম। খালি ওয়াজ করলে সে বড় আলেম হয় না, আবু সাইদ নোমানী সাহেব অনেক বড় আলেম, আল্লাহ কবুল করেন, যার কারণে আমিন। আজকের মাহফিলে যিনি বিশেষ বক্তা, আমার ভাই সব জায়গায় প্রধান বক্তা থাকেন, অনেক জায়গায় প্রধান বক্তা থাকেন, হয়তো আজকে এলাকার জামাই এই হিসাবে বিশেষ বক্তা, অনেক আলেমি দিন, আমার সাথে অনেক এলেমওয়ালা আমলওয়ালা ভাই। বাংলাদেশে এমন বক্তাও আছে যে ফুইলা ফুইলা কোন সিগা মোজারে বানানোর কায়দাও জানে না, কথা কর না কেন, বক্তা হইলে হে বড় আলেম হয় না, যদি বক্তা সুর ভালো হইলে বড় আলেম হয় তাহলে মমতাজ বড় আলেম, মনির খান ভালো আলেম, কথা কর না কে। এই জন্য সুর ভালো হইলেই বড় আলেম বলা যাবে না, কিন্তু আলেমি দিন আমার চাইতে অনেক বড় আলেম ওমর ফারুক সাহেব, একটা মাদ্রাসার মুহাদ্দিস, শুধু একটা না দুইটা তিনটা মাদ্রাসার মুহাদ্দিস, আল্লাহ কবুল করেন, যার কারণে আমিন। আজকের মাহফিল আর একজন আছে সৈয়দ মুস্তাফিজুর রহমান সহ অনেক ভাইরা যারা মাহফিল পরিচালনায়, মিজানুর রহমান, হাবিবুর রহমান, গোলাম মুস্তফা, আরও অনেক দাদু ভাইরা, আমার এক ঝাঁক তরুণ, এক ঝাঁক কলিজার টুকরা, আমার কলিজার ভাইরা এই মাহফিলটা আয়োজন করেছে। এরাই একটা মাস 15-20 দিন ধরে অনেক কষ্ট করেছেন, অনেকে ব্যবসায়ও যায় না এই মাহফিল যায় সুন্দর করার জন্য। আরও হুনছে গেজব গজবের ফেসবুক ইলিয়াস রহমান জিয়াদি ওয়াজ মিস করে, দুইটা তিনটা এমন ভাইরাল হয়েছে, এরা এমন আতঙ্কে আছে, মানে আজ রাই লাইভ এমন আতঙ্কে আসিল, এত কইতেছে আমি আইতাছি মানেই না, ওরা আমার চেহারা না দেখা মধ্যে মনে বিশ্বাস করে নাই, জিহাদি আইছে নাকি, চিন্তা করেন যাক তারপরও বালা। একজন আলেমের জন্য এরকম আতঙ্কে থা আমি খুশি, যারা আমার ভাইরাল করছে এদের জন্য দোয়া করি যে আমার জন্য আতঙ্কে থায় আলহামদুলিল্লাহ। তবে বাজান যে মাহফিলগুলো আমি মিস করছি খবর লয়ে দেখেন, একটাও আমার দোষে না, একটাও আমার দোষে না। আপনারা তো খবর জানেন না, ফেসবুকে উল্টা পাল্টা লেখে আর শুরু করেন আমারে বকা, তদন্ত করে যদি কথা না বলেন, ইন্না বাজাজ জন্য ইসমুন, যদি আল্লাহ পাক কোরআনে বলেন, এটা হাদিসও না কোরআন, ইন্না বাজাজ জন্য ইসমুন, কারো পরে যদি আপনি আরে বেহুদা তারা করে বলেন, তদন্ত করেন নাই, ফেসবুকে বলছে ছেড়ে দিলেন, বকা একটা আমার মায়েরে দিয়ে দিলেন, আমার বকা দিলেন, আপনি তদন্ত করে দেন নাই, আল্লাহ কোরআনে বলেন সবচেয়ে বড় গুনাহ করছেন। আমার কাছে মাপ না আসা পর্যন্ত আপনার কোন নামাজ রোজা আসমানে গেলেও আপনি মাপ পাবেন না। আপনি জানেন না জানেন শুনে একজন আন্তাজ বকা দিলে কত গুনাহ, এই আলেমুল আমার কাছে জিগাইয়েন কোরআন শরীফের আয়াত, এটা কিন্তু হাদিস না। অতএব যদি এরকম দিয়ে থাকেন, আর যারা এখন আজকে আতঙ্কে ছিলেন মনে আইব না, হ্যাঁ তো অবো করে আজকে, কারণ বেচারার এত ভালোবাসা দিয়েছে, আগের তার দাওয়াত দিয়েছে, আমি কেন আসবো না, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো, তাহলে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে, এখানে আসার সুযোগ কে দিছেন, যাইবার সুযোগ কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নিবেন, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, এটা শাশু খাওয়াও একসাথে বলেন, সুদ খাওয়া যাবে বাবা, সুদ খাইন না, আপনাকে পাও দূরে ধরছি, সুদ খাইন না, যদি পাও ধরলে বলেন হুজুর পাও ধরার দরকার নাই, আমি যে সুদের টাকাগুলো আনছিলাম ওইগুলো দিয়ে দেন, তা দিব না আমি, পাও ধর্ম মাগ না, কিন্তু বাবা কেন পাও ধরছি জানেন, আমার নবী বলেন যারা সুদের টাকা হাতে নেয় সে যেন আল্লাহর বিরুদ্ধে ডাল সরকে হাতে নেয়। আরো জোরে কন, এ মেয়ে কঠিন করার করায় খালি তো আমার আমার শৈল টিবে কেন, একসাথে বলেন বাবাজি সুদ খাবেন না কন, ইনশাল্লাহ বলেন, তোর মাইকের টন ব্যাস নাই, এ মাইকে লাগেছে কই, এই মাইক ওয়াজ করলে আমার গলা ব্যথা হয়ে যাবে, কালকে আর পাপ রাজি ওয়াজ করতে পারবো না, পাগল হয়ে যেতে হবে কালকে, ডাইরেক্ট পাপ লাগার হতে যে ভর্তি হইতে হবে, অস্ত দূরের কথা। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে,
অবাজান এই দুনিয়ায় যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই কিন্তু মরছে, ঠিক না? আল্লাহর সাথে লড়ছিল সাদ্দা, থামান, ফেরাউন, নমরুদ, ওরা আছে গেছে না? এই দুনিয়ায় কয়েকদিন লড়াচড়া করছিল, টাকলা মুরাই দেয়, ও কিন্তু গেছে, গেছে না? কয়েকদিন আগে উমরায় গেছিল, টাকলাটায় কাবা ঘর ধরে বলে কই এই সাল্লাহ, জীবনে আর কোনোদিন ইসলামের বিরুদ্ধে কিছু ঘুম না। ও বুঝছে আমার মাথায় কি কুড়ালের কো, এমনকি আমার বউ শুদ্ধ আমার কোবাইছে, কথা কর না কেন? মনে রাখবেন ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে ওদের কপালে জুতার বাড়ি হবে। জোরে বলো আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে কানে আমিন। যতদিন বাঁচবো ইসলামকে বুকে নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো কোরআনকে বুকে নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো দিন ইলাহিকে বুকে নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো মাদ্রাসা মসজিদের ভালোবাসা নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো আলেম ওলামাকে বুকে নিয়ে বাঁচবো, বাতিলের সাথে কোনো আপোষ নাই। কি রাজি আছেন না নাই? রাজি আছেন? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখায় দেন। এখন নাই কেউ তাকবীর দেওয়ার মতো? শেষ, তুই বয় বয় বয়, আরে ফরিদপুর রে, জীবন ওই রাখারে নাই। তবে বলেন একসাথে, আমি কোরআন শরীফ পড়বো, আপনি কোরআন শরীফ শুনে আল্লাহু আকবার বলবেন, কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদান লিবানী ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দূনী ওয়াকীলা, দুরিয়াতা মান হামালনা মাআ নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। আল্লাহ পাক বলেন আমার নবীর চরিত্রের মতো চরিত্র পৃথিবীর কারোই নাই, ঠিক না বেঠিক? মূসা আলাইহিস সালামের কাছে আমার নবীর প্রশংসা করতেছে আল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মূসা আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী আমার নবী। মূসা পয়গম্বরের ভিতরে একটু কেমন কেমন লাগলো, আল্লাহ এত দামি নবী মুহাম্মদ, সে তো আমার আগে আইসে না পরে আইসে? আগে তো আসে নাই, কারণ যত নবীর লিস্টি আমার কাছে আসছে আদম নবী থেকে নিয়ে এর ভিতরে নবী মুহাম্মদ নামে কারো নাই। তাহলে এই মানুষটাকে আল্লাহ বলেন, মূসা তোর মনের মধ্যে যে পিটিশ পিটিশ শুরু হয়েছে কারণ নাকি? আমার নবী কেটা তুই জানাস? আমার নবী কে তুই চিনবি না? আমার নবী চিনতো তোর বাবা আদম। আপনার মন খারাপ? আরে আমার নবীর প্রশংসা করতেছি, আপনি বইয়া বইয়া কিরম গাঞ্জা ঘামাইয়ের মধ্যে চুপকাপ করে বইয়া রয়েছেন। এই মুসলমানের বলে আওয়াজ তো দিবেন আমার নবীর প্রশংসা শুনে, যেন একই আওয়াজ আপনার জান্নাতে চলে যেতে পারেন। সাহাবা একরাম যখন কোরআনে আমার নবীর আলোচনা শুনতেন, বুক ফাইটে নবীর আনন্দ দিয়া নবীর খুশি করতেন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। শেখ হাসিনার প্রশংসা করলে যদি আওয়ামী লীগ এলাকা খুশি লাগে, বঙ্গবন্ধুর প্রশংসা করলে খুশি লাগে, বিএনপি এলাকা খুশি লাগে, খালেদা জিয়ার প্রশংসা করলে, তারেক জিয়ার প্রশংসা করলে, আমার নবী কি হাসিতে কম? জোরে কর না কেন? হ্যাঁ মুসলমানের পোলা, আমার নবীর প্রশংসা শুনে মুসা নবী পাগল হয়ে গেছে,
পাগল হইয়া লাস্টে বলতে বাধ্য হয়েছে, আল্লাহ আমার নবুয়তির দরকার নাই, নবী মুহাম্মাদের উম্মত বানায় দেন। আল্লাহ কি বলে শরীন মুসা নবী সম্পর্কে, ওয়াতাইনা মুসাল কিতাবা ওয়াজআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। হে মুসা, তোরে দিলাম বনি ইসরাঈলের নবী বানায়া, তোর বাইরে দিলাম বনি ইসরাঈলের নবী বানায়া, তুই কস নবী মুহাম্মদ কেডা শোন, তোর ভাই বনি ইসরাঈলের নবী, তুইও বনি ইসরাঈলের নবী, তোর শ্বশুর মাদায়েনের নবী। আল্লাহু আকবার বলেন, তোর শ্বশুর মাদায়েনের নবী মুসা, একই টাইমে। আলহামদুলিল্লাহ, বসেন কে, অতিথি মারহাবা বলেন। এ মুসলমান ভাইরা, কোন দিক কান চোখ ঘুরাবেন না, আমার দিক ঘুরেন। মুসা আলাইহিস সালামকে যখন বললে, মুসা তোর শ্বশুর নবী, কারণ মুসা আলাইহিস সালামের শ্বশুর হলো শুআইব আলাইহিস সালাম। এ মাইকেলা ভাই বসো, এখন ভাই ভলান্টিয়ারা কথা কইস না, নলে তোরা কথা কামি যাই। না না তা কথা কইসটা, চুপ থাক, এদিকে তাকান। যখন বলছে মুসা তোর বড় ভাই হারুন আমি বনি ইসরাইলের নবী বানাইলাম, তুই মুসা তোরে বানাইলাম বনি ইসরাইলের নবী, তোর শ্বশুর তারে বানাইলাম মাদায়েনের নবী, তোর বাইক না তারও বানাইলাম বনি ইসরাঈলের নবী। যেরকম মারহাবা, আর যার প্রশংসা আমি করতেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সে জানস কোন জায়গার নবী? মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ কও আমি এখন আয়াত পড়ব, আপনি এত জোরে আল্লাহু আকবার বলবেন জীবনে যেন বাতের রোগ আর হাড়ের রোগ না হয়, এত জোরে আল্লাহু আকবার বলবেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এক, দ্বিতীয় নম্বর কি বলে মুসার সামনে শোনেন, কুল ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে মুসা, তোর টাইমে বর্তমানে 160 জন নবী দুনিয়া আছে। আল্লাহ যার আস্তে সুবহানাল্লাহ কয়, আল্লাহু আকবার কয়, হাগো বাড়ি ঘর চিন। আমার আল্লাহ বলে, মুসা তোর টাইমে 160 জন নবী এখন দুনিয়া আছে, তোর ফ্যামিলিতে 3 জন নবী, তোর ভাই নবী, তুই নবী, তোর শ্বশুর নবী, তুই কি ভাবস? আমার নবী যখন আসবে কুল, আমি তাকে বলবো ইন্নি নবী আপনাকে রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আপনাকে সারা দুনিয়ার নবী বানাইলাম। পৃথিবীর কোন নবীকে আমি সারা দুনিয়ার নবী বানাবো না, অনলি ওয়ান একজনকে, সে হলো আমার নবী। মুসা আলাইহিস সালাম আল্লাহর পায়ে সিজদা করে কয়, আল্লাহ আমি মাফ ওসাই, দোয়া ওসাই, আর কোনোদিন কমু না যে নবী মুহাম্মদ কে ডাক। এখন একটা কথা কো, আমারে তার উম্মত বানাই দাও। জোরে 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 জোরে, যারে আল্লাহ এত দামি নবী বানাইলো, ওই নবীর যদি কাদিয়ানির গোষ্ঠী কয় নবী মুহাম্মদ ছিল নবী লুবি, নবী মুহাম্মদ শেষ নবী না, জীবন থাকার যাক ওইগুলার সাথে কোনো আপোষ নাই। মাননীয় প্রধানমন্ত্রী অর্ডার দিক বা না দিক, মাননীয় প্রধানমন্ত্রী সংসদে কাদিয়ানিদের গোষ্ঠীকে কাফের ফতোয়া দিক বা না দিক, এই ফরিদপুরের জমিনে তালমাত থেকে নাগর কান্দার থেকে আওয়াজ আসবে, নবীর পরে নবী নাই। যদি একবার কাদিয়ানিদের বিরুদ্ধে কখনো ডাক আসে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য, নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখার জন্য, কাকে রাজি আছে আন্দোলন করতে আল্লাহকে দোয়া তুলে দেখা। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। ওরা এই সমাজে নাই, ওরা যেখানে আছে ওহিনী থাও, অগর সাথে আমাদের কোনো বিরোধ নাই, তবে ওরা মুসলমান নাম নিয়ে থাকবে এটার সাথে আমরা নাই। মুসলমান নাম নিতে হলে আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানতে হবে। কি
এই প্রস্তাবে রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। বাজান, আমার নবীর মতো সুন্দর মানুষ আছে? মুসা আলাইহিস সালামের মতো নবী, যেই নবী আল্লাহর সাথে মাঝে মাঝে যুদ্ধ শুরু করে দিত। আল্লাহ মুসার কয়ে, মুসা তুই আমার লগে দেখা করতে পারবি না। মুসা কয়ে, আমারে বানাইছো কার আমার তুর পাহাড়ে ডেলি ডেলি আনোকে কথা কওনে লাগে, পর্দার বাইরে বসে কথা কওন মজা লাগে না, সামনাসামনি আহ। এক শরীর লোকে প্রেম করছেন, খালি টেলিফোনে সেলে চিটিং মারে, সিটিং মারে, সেটিং করে, হালাকি আপনার সামনে আহে না। হইতে পারে এটা ভ্যাক আইডি দিয়ে, ওটা ওটা সেরি না, ওটা জন্ডিস। কথা কর না কে? মুসা আলাইহিস সালাম মনে করছে তুমি কথা কও আমার মজা লাগে না, সামনে আহো। আল্লাহ কয়, আরে শোন, তুই আমার দেখলি তুই বেহুশে পড়ে যাবে, কয় বেহুশের হুশ তাই তুমি আমার সামনে আহো তো। আল্লাহ আজার আল্লাহ পরে আসতে কয়, আরে যেই আল্লাহ আপনার আমার বানাইছে হ্যারে দেখতে চায়। মুসা আলাইহিস সালাম হাজার বার দরখাস্ত করে দেখতে পারে না, আমার নবী বিনা দরখাস্তে আল্লাহর বাড়ি যে সামনাসামনি বইয়ে কথা কয়। তাকা নাই দিকে মুসা আলাইহিস সালাম, আল্লাহ আল্লাহ বারবার বললাম তারও আমি দেখতে পারবি না, মুসাকে আমি দেখবো। আল্লাহ কয়, দেখবি? কত রেডিও? কয়, ওইসি রেডি? কয়, নামাজের সুরাতে দাঁড়া দাঁড়াইছি, আসমানের দিকে আমি যখন কব তখন তাকাবি। মুসা কেবল আসমানের দিকে তাকাইছে, তাকায় দেখে সারা দুনিয়া আমাবস্যা অন্ধকার হয়ে গেছে। বজ্রপাত দেখছেন না? যখন ওই যে বৈশাখ মাসে বৈশাখী জ্বর, কাল বৈশাখী জ্বর, কোরআনের তাফসির বাফের বানানোর কথা কই না, সারা দুনিয়াটা এরকম বজ্রপাত শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ঠাডা পড়া দেইখা কানের মধ্যে আঙ্গুল দিয়ে, আল্লাহ তোমার পাও ধরে আমি তোমার দেখবো না, আমার দেহের স্বাদ শেষ, তাড়াতাড়ি দুনিয়া সলক করো। সলক বুঝেন না, কারণ অন্ধকার হয়ে গেছে, ঠাডা পড়তেছে, খালি আল্লাহ নূরের তাজাল্লি ঝলকাইতেছে এখন। মুসা আলাইহিস সালাম বাধ্য বলে, আল্লাহ আমি আর দেখবো না, তোমার পাও ধরছি। আল্লাহ কয়, কেন দেখার স্বাদ মিটে গেছে? কয়, হ্যাঁ, হাসবি না এখন, কান বিজুবো। আল্লাহ কয়, দেখবি না? কয় না, দেখবি না? কয় না, সূরায়ে তুরের তাফসিরে দেখবেন, উলামা একরাম বানানো কথা আমি বলি না, হিন্দি মিটাইমে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, দেখবি না? কয় না, দেখবি না? কয় না, আমি যখন সিদ্ধান্ত নিছি আমি দেহা দিই মুইতোর সাথে, কারণ আমি তোর দেশের শেখ হাসিনার মতো না, খালেদা জিয়ার মতো না, যে শেখ হাসিনার আমলে থাকবে একটা ওই পাথরে গুতাই উড়ে হেলায় সাজেদা চৌধুরীর দলেরা, কয় ওর কোনো চিহ্নই থাকবে না খালেদা জিয়া। কথা কর না কে? আবার যখন দেখবেন খালেদার দল আইব, শেখ হাসিনার পদ্মা সেতু বিড়ি এত কষ্ট করে করছে, ওটা উড়িয়ে লেবে খুঁজা। এটা আমাকে পসা রাজনীতি। আল্লাহ কয়, ইন্নাল্লাহ লা তুখলিফুল মিয়াদ, আমি যেটা সিদ্ধান্ত নেব ওটা থাকবো। এ ভাই উড়িও না তো, বহত এ ভাই, বয় তো ভাই, বয় তুই এদিকে হ্যাঁ তো, আপনার একটু সামনে, আরে একজন ওঠা বসা করবেন না, লড়াচড়া করলে ভাই আমি কথা কইতে পারি, রাগ করতেছেন? আর মাত্র পাঁচ মিনিট কথা কম, সারা রাত বয়ে থাকবেন, টাটকা মিথ্যা কথা এটা, আপনিও থাকবেন না আমিও থাকবো না। তারপরও আমি জানি ভাই, যেন বক্তার অনেক অসুস্থ, এই যে আমার আগে যে ওয়াজ করছে ওমর ফারুক ভাই, দেখছেন গলার অবস্থা কি, আমারটা তো চায় না আছে ভাঙ্গা ডল, কার শীতের দিনে কি মজে মাঝে যে ওয়াজ করছি ভাই, খেতা কুতা গাই দিয়া মারছি কি, এখন মার হাত দূরে কোথাও খুট খুট করে কাশি, টান দিতে গেলে কাশি উঠে জায়গা, কারণ ভাই এটা তো একটা বডি। কথা কর না কে? আর একজন লোকে যে বাতাস দে, তো বাতাস দে আমার টুপি রে, কি কমরে, একজনকে ভালো করে দে, নইলে যাইবো গা। আর ঠিক কথাই কইছেন, একসাথে বলেন আলেম ওলামার সম্মান দিলে আল্লাহ খুশি হয় না? আর আমরা এখন আলেমরে সম্মান দেওয়াতে দূরের কথা, বাস ডুহায়। কথা কন না কে? মসজিদের ইমামের বেতন 3,000, ছয় মাস বাহি, তবে এটা খাইবো কি, বৌরে আর একজনের কাছে বাগরা হালি দিব না, সাউল মেয়ে পালতে দিব? আলেম টাকা চাইলে তোমার টাডায় আর তোমার মাইয়ার ইংলিশ টিচারে পড়ায় 28 তারিখ বেতন দেয়, এ দামরা, তখন তো টাকা দিতে মায়া লাগে না, ইমামের বেতন দিতে তো টাডায় হারামি। কথা কর না কেন? টাকা চাইতে গেলে কেশিয়ার কর মাস বসে গো, আর ওর মাইয়ার ইংলিশ টিচারের বেতন 28 তারিখ না দিলে বন্ধ হয়ে যায়, মনে রাখো। আলেম ওলামাকে একবার সম্মান করবে, মান আকরামা আলেমান কান্নামা আকরামানি, বিশ্বনবী বলছে যে আলেমকে সম্মান করলে সে আমারে সম্মান করলো।
কষ্ট হইতেছে। তুই বয় মিডিয়া আছে, তোর ভিডিও করা লাগবে না বয়। আলহামদুলিল্লাহ বলেন, ওয়াজটা কেবল শুরু মানে পাইলিং করছি, এখন পরিবেশটা সুন্দর হয়েছে। আবার কি কমু, আবার তাহিরের মতো গান শুরু করে দিবা, পরিবেশটা সুন্দর না বেটা? কইছে তো ভালোই, এইটারে মিডিয়া দেন কি বানান বানাইছে বেটারা? বেটায় চা খানা খায় কফি, কইছে তা কিছে? হারে আল্লাহ রে, কি টল! মানে আলেমা কিছু কইলি বাইরাল? আমি কোন জায়গা জানি ফেসবুকের পার্টিতে দেখাইতে যে কুৎকুৎ খেলা খেতার মধ্যে দেখাইছি, বাইরে বাই ও আছে গেছে এক পোলায় আমার কয় সাত বছর বলে আমার দেহ কোতে কয় ও ও আল্লাহ রে, কি কম কই যা মুরে ভাই! এখন ডরে কিছু কই না, লড়ি না, বিশ্বাস করেন এখন ওয়াজে বই লড়া চড়াই করতে ডর লাগে। এই মিডিয়া এইগুলো বাইরে লড়ার লাগে, ওকে ভিউ বাড়ানোর লাগে, এমন একটা জায়গায় সারে জানে কুচ্ছি যে হ্যাঁ বিড়ি খাওয়ানোর টাইম দেখাইছি, ওইগুলোই সারছে। এমন আছে না? আল্লাহ কো হেদায়ত না দিলে জিব্রাইল হেদায়ত দিতে পারবো না। আল্লাহকে হেদায়ত দিক জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। আবার কিছু কিছু বক্তা আছে নিজের ক্রেডিট দেহানের লেগে, যে আদনান না ফাদনান, দুই দিন ধরে মাঠে নাইমেই দেখবেন কত কথা কয় মিডিয়ারে, কয় গবাদি পশু। তোমার মতো আদনান জন্ম দেওয়ার মতো বক্তা বাংলাদেশে আছে? এই মিডিয়ার দ্বারা তোমার সিন্স আজকে তুমি তাদের গবাদি পশু বলে ডেক বলা ঠিক না। কোনো মানুষকে ছোট চোখে দেখা ইসলামে এটা কখনোই অ্যালাউ করে না, কথা ঠিক না বা ঠিক? আল্লাহ হেফাজত করেন জোর কানা আমিন। ভাই হয়তো না বুঝা কইছে, আল্লাহ তার হেদায়ত করুক, এই মিডিয়ার কাছে হে মাফ চাক। কারণ সে মুসলমান হিসাবে যেই মিডিয়াগুলো মুসলমানের সন্তান, এরা কিন্তু আলেমুলামার পিছনেই ঘুরে, এরা মিমতাজের পিছনে ঘুরে না। দেখবেন যারা গান গাইতে যায় স্টেজে, আইয়ুব বাসু আই তো মরে গেছে গাল্লার অলি, জেমস জেমস মেমস যা দেখেন, এই যারা গান গাইতে যায় এই দেখবেন এই মিডিয়াগুলো কিন্তু একটা অক পিছনে যায় না। অক পার্সোনাল পার্সোনাল মিডিয়া ভাড়া করে নেয় ওরা, কিন্তু আমাদের পিছনে এরা বিনা পয়সা টাকা কেন খরচ করে? একটা কারণ আছে, আলেমকে ভিউ হোক এটা চায়, দ্বিতীয় নম্বরে আমাদের হংকারগুলো সারা পৃথিবীতে পৌঁছে যাক। এগো ছোট চোখে দেখলে ঠিক হবে না, আল্লাহ কবুল করে জোর করে আমিন, আরো জোর করে আমিন। কষ্ট হইতেছে, এদিকে দেখেন, আল্লাহ পাক আপনাদের সবাইকে মাফ করে দিক, জোরে কোন আরো জোরে, মন খারাপ তাহলে এবার থাকেন, আমি আয়াতটা পড়ি আপনি আওয়াজ দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া আতাইনা মূসাল কিতাব وَجَعَلْنَاهُ هُدًى لِّبَنِي إِسْرَائِيلَ أَلَّا تَتَّخِذُوا مِن دُونِي وَكِيلًا. এ মুসা রেডি? কেন আল্লাহ আমি দেখবো না তোমার বাউদরি? না আমি বলছি দেখ, এতদিন কইছি দেখা দিব না, লাম তারনি আজকে এত গিরায় জোর দেখো, আমার গিরায় জোর আছে, আমার কিছু হইব না, দেহি না তোরা কি আপনি কি করস, আমার দেখকে সোজা হয়ে দাঁড়াই থাকিস। এখন কয় আল্লাহ মাফ সাহেব দেখব না, আল্লাহকে আমি দেখা দিব, যেরকম আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম দেখা দেওয়ার আগে তুর পাহাড় থেকে বাবা যত ছোট্ট ছোট পিপিলিকা ছিল তাও আল্লাহ সরাই নিয়ে গেছে, যত কীট পতঙ্গ ছিল সব সরাই নিয়ে গেছে, যত গাছ আছিল শিকার গুলাকে আল্লাহ তাজা বানায় ফেলছে, এবং গর্তের মধ্যে যে পিপিলিকা ছিল মুখের মধ্যে ডিম লইয়া ওই এলাকা ছেড়ে গেছে। এদিকে দেখান, মুসাল্লা সাল্লাম তখন রেডি, আমার আল্লাহ বলে আমিও রেডি, আমার আল্লাহ তার নূরের একটা সাদা পর্দা লাস্টের পর্দাটা, যেই পর্দাটা সিদরাতুল মুনতাহায় লাগানো আমার আল্লাহ, যেই পর্দার থেকে যার্রা পরিমাণ যদি জিব্রাইল আলাইহিস সালাম যেখানে থাকে বাসস্থান জিব্রাইলের, যার্রা পরিমাণ যদি জিব্রাইল তার নূরের পর দিয়ে যার্রা পরিমাণ আল্লাহর ওই পর্দার দিকে ধাপিত হয়, জৈলা পুইরা জিব্রাইল শেষ হয়ে যাবে। আল্লাহ ওই পর্দাটা
সুইজের পিছনে যেখান দিয়ে ছিদ্র, যেখান দিয়ে তাগা ঢুকাইয়া সুতা ঢুকাইয়া সেলাই করে, অতটুক সূর্যের ছিদ্রের মতো একটু পর্দাটা উঁচা কইরা পাহাড়ের দিকে একবার নজর করছে, সেকেন্ডের ভিতরে পাহাড়টা আগুন লেগে গেছে। এক দুই দিন না, 40 দিন জ্বলছে এখনো পর্যন্ত। এই তুর পাহাড়ের পাশে যেখানে তুরে সিনিন যেটাকে বলা হয়, মুসা আলাইহিস সালাম যেখানে বসে কথা বলতো, এই 22 কিলোমিটারের ভিতরে কোনো গাছ গাছলা বৃক্ষলতা নাই, ওই মাটিতে কোনো আশি নাই, কোনো জীবনই নাই মিয়া, পোড়া মাটি, ইটের পোড়া মাটি। আপনি ঘুরে ঘুরে গাছ লাগাইন, পানি দিয়ে গাছ হবে না। ঠিক ওই পাহাড় তেমন পোড়া পড়ছে, ওখানে কোনো গাছও নাই, শুধু আপনাদের দুইটা ফাও ধরছি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার শখ মিটে গেছে। আয়াত যখন আমার নবীর কাছে নাজেল হইল সূরা তহার মধ্যে, আমার নবীও মনে মনে ভাবে, আল্লাহ তুমি মুসার সাথে দেখা দাও নাই তলে তো আমার সাথেও দিবা না। এ নগর কান্দা ফরিদপুরের ভাইরা, নবুয়াত প্রাপ্তির পরে নবীর এই চিন্তা ভাবনাই ছিল, আল্লাহ আমার সাথে দেখা দিবে না। হঠাৎ করে আমার আল্লাহ একটা টিকিট পাঠাই দিলেন, এখন আওয়াজ দেন আলেমুল, আমার জীবনে কোনদিন দেন নাই, টিকিট একটা পাঠাই দিয়ে কি লেখা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। শুনছেন? আমার নবীর মাথাও ছিল, মুসা নবী দেখতে যে 40 দিন পাহাড় জ্বলছে, কোনো পাহাড় পাহাড়ে কিচ্ছু নাই, কিয়ামত পর্যন্ত কিছু হইব না, আর আমি নবী তো দেখার কোনো চিন্তা ভাবনাই আসে না। আমার আল্লাহ খালি এটা নবীর মনের কথা জানে না, জানে জানে, এবার কানবেন। নবী চিন্তা ভাবনা করছে, মুসা আল্লাহকে দেখা দেন আর আমার দেখা দিব, প্রশ্ন ওঠে না। হঠাৎ করে যেদিনকে একটা ক্যাটা লাগাইছে, আমার নবী খুশি আনন্দে চিত্তে বলে, আল্লাহ আকবার। জিব্রাইল আয়া নবীর টান শুরু করছে, যখন আমিন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, নবীর নিদর্শন দেখাইছে, যখন আল্লাহ আকবার। দুনিয়া ঘুরাইয়া যখন টান দিয়ে মুসা নবীর কাছে লয়ে গেছে, এবার আওয়াজ হবে, মুসা আলাইহিস সালাম হাতটা এইভাবে অগ্রসর করে দিয়ে বলে, নবী গো আমি দেখতে যাইয়া সুইজের ছিদ্রের মতো একটু সূর্য একটু উঠে আমার দিক তাকাইছিল, পাহাড়টা পুইরা জইলা তামা হয়ে গেছে, আর আপনি আইলেন আমার আল্লাহর বাড়ি বেড়াইতে, আপনার কত সৌভাগ্য। মারহাবা ওয়াখি সালে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যখন মারহাবা, আপনার প্রতি স্বাগতম শুভেচ্ছা। এই যে গত মাসে চলে গেছে আর মাত্র 10-12 দিন আগে, যখন মারহাবা, 10-12 দিন আগে যখন মুসা নবীর সাথে আসমানে দেখা, 27 রজব ইন দি মিড টাইমে মুসা আলাইহিস সালাম কান্দে, নবী আপনি তো আল্লাহর বাড়ি যাবেন, কয় হ্যাঁ আল্লাহর বাড়িতে যাওয়ার আগে আমার একটা দরখাস্ত শুনবেন, কি দরখাস্তটা হলো এই, আপনি মেহরবানি করে আমি যে আল্লাহর কাছে দরখাস্ত দিছিলাম, হাই মাত ও মালিক, আমি নবী মুহাম্মদ উম্মত হইতে চাইছিলাম, দেখেন তো আমার দরখাস্তটা কবুল হয়েছে নি। আমার নবী বলে, তুমি আমার দরখাস্ত দিছিলে আমার উম্মত হল গিয়া, আমি আরো এত ডরে রয়েছি, মুসল্লাকে আল্লাহ দেখা দেয়নি আমার লাগে দেখা দিব, তোমার আমি কত দামি মনে করছি। নবী শুধু আপনার উম্মত হইতে চাই নাই, আমি আল্লাহরে বলছিলাম জীবনে যদি একটা দিন তার সাথে মুসাফা করতে পারতাম। আমি যখন এখানে মাহফিলে আইছি, একটা ছেলে আমারে বলে, হুজুর আমি আপনার ওয়াজ শুনছি আর আল্লাহরে বলছি জীবনে যেন একটা দিন আপনার লগে আমার দেখা হয়। আমার মতো একটা না খান্দা
গুনাগার ইলিয়াস রহমান জেহাদির দেখার লাগে যদি এত পাগল থাকে। গতকালকে যে সভাপতি ছিল বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলতে পারি, বলে হুজুর আমি দোকানে বই আপনার ওয়াজ শুনতাম আর কানতাম আর বলতাম মালিক একটাবার যদি এই হুজুরের সরাসরি দেখতে পারতাম। হঠাৎ করে দেখি আমার কাছে দাওয়াত দিতে গেছে বক্তাকে, কয় ইলিয়াস রহমান জেহাদি। আমি বললাম যা 50,000 টাকা আমি একা দেবো। কেন দেবে এটা পরে বলবো, ওয়াজে যে কম এই যে আজকে কইলাম হুজুর। তাহলে আমার মতো একটা তেলা সরার জন্য যদি এত ভালোবাসা থাকতে পারে, যারে না বানাইলে কিছু বানাইতো না, তারে দেখে কি করত। আজকে তার উম্মত হয়ে তোমরা নিজেরা কি মনে করো? বেজান দেবার আমার আল্লাহ রে দেখাই দিবা দুই নয়নের পানি দিয়া। وَآتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَاهُ هُدًى لِّبَنِي إِسْرَائِيلَ أَلَّا تَتَّخِذُوا مِن دُونِي وَكِيلًا ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوحٍ إِنَّهُ كَانَ عَبْدًا شكورا وإنك لعلى خلق عظيم الله দেখো যারা বিনি দিদায় আল্লাহ আকবার বলে এদেরকে মাফ করে দাও আল্লাহ। এ যুবক ভাই তুমি যাও না, এ ভাই এ হোন, এ আমার দিক তাকাই না, আমি আর ওয়াজি করুম না, আরে ধরে রাখতে পারলাম না। এক নাম্বারে যাবি, তোর বাপের মতো লোক দিয়ে বই রয়েছে, হেদি যাবি না। একসাথে বলেন এই জমিনের মালিককে, আর মাত্র 10টা মিনিট বয়ে থাকবেন, 10 মিনিটে শেষ। তাহলে আমার ওয়াজের মধ্যে যেন পোষাবে ধরছে বুঝি, আপনাকেও ধরছে। হ আল্লাহ আমিন। তাহলে ওয়াদা দেন যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে? যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন। এই ওয়াজ করছিলাম ভাই লালমনিরহাট পাট গ্রাম, যখন কইছি চাচা উঠলে লুঙ্গি টেনে ধরবেন, চাচাই ঠিকই ধরছে একটা লুঙ্গি টাইনা, ওর মতো উঠতে গেছে টাইনে ধরছে, ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে খুইলে। পাঞ্জামি না থাকলে তো বাবা জব বর্ডার এগুলো গেছিল, কি ঝামেলা পড়ছিলাম আমি সেদিন। তেমন দুই সেটা টাইনে ধরেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মারহাবা বলেন তো, কষ্ট হইতেছে আর অল্প সময়। এ মুসা তোমার লগে আল্লাহ দেখা দেয় নাই না? ঠিক আছে, আমি জিজ্ঞাসা মনে তোমার আমার উম্মতি হিসাবে তোমার দরখাস্ত কবুল হয়েছে কিনা, তবে আমার জানা মতে একজন নবীর দরখাস্ত কবুল হয়েছে, সেটা ঈসা নবী। আমি আবার কই আমার জানা মতে একজন নবীর দরখাস্ত কবুল হয়েছে, যার মার সাথে আমার আমি নবীর কিয়ামতের মাঠে বিয়ে হইব। মারিয়ামের সন্তান ঈসা ইবনে মারিয়াম, তার মা মারিয়ামের সাথে আল্লাহ জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ মহরানা হিসাবে দিয়ে আমার লগে বিয়ে দিব। দুইটা চারটা মেয়ের বিয়ে হইব কিয়ামতের মাঠে আমি নবীর সাথে, এর গটকালি করবে আল্লাহ। তার ভিতরে এক নাম্বার হলো একজন নবীর মা, আর একজন নবীর পালক মা, আর একজন হলো বড় শয়তানের মাইয়া। মারহাবা বললেন না? কিয়ামতের মাঠে আমার আল্লাহ ফেরাউনের নমরুদের মায়ের লগে আমার নবীর বিয়ে হইব। আরো জোরে কন। এবং হাজিজের নাজারের হাবিবের নাজারের একটা মেয়ে আছিল অন্ধ, নবীর চক্ষু দান করছিলেন 1,000 মাইল দূরের থেকে মোজেজা, এই মেয়েটার সাথে বিয়ে হইব নবীর। নবীর সাথে জীবনে মেয়েটার দেহ হয় নাই, কিন্তু হে নবীর বউ হইব। জোরে কন। চারজন মেয়ের সাথে বিয়ে হইব, তবে আমার মারিয়ামের ছেলে ঈসা আমার উম্মত আমি জানি, তবে তোমার কথা জিজ্ঞেস করবো। ইন দি মিন টাইমে মুসা আলাহ সাল্লামের নজর পড়ে গেছে আমার নবীর জুতার দিকে। মুসা আলাহ সাল্লামে আমার নবীর জুতাটা দেখে বলে, নবী আমার একটু মাইন্ডে লাগলো, কয় কে আমি যখন আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতে আসতাম তোর পাহানে, এবার কানবেন, প্রতিদিন আমার আল্লাহ জুতা চেঞ্জ করাইতো, কারণ আমার আল্লাহ বলে আমি সুন্দর, আল্লাহ হুব্বুল জামাল,
আমি পছন্দ করি সুন্দর, ইউহিব্বুল জামিল, আমি জামিল, আমি সুন্দর, আমার নামাজ পড়তে যারা আসবে তারাও ভালো কাপড় নিয়ে আসবে সুন্দর। আর দেখবেন বুড়া গুলো আছে নামাজ পড়তে হয় যেটা গন্ধ আলা জামা ওইটা, আর হোর বাড়ি যায় আর বিয়ে বাড়ি যায় বিয়ের হিসাবে লোকে কুট 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 করতে, ওই সময় আবার ভালো জামা গায়ে দিয়ে সেন মাইরা যায় বুড়াটায়, কথা কন না কে? এই যে বুঝুবুক পোলাপান আছে মগির লোকে যখন টিডিং টিডিং মারতে যায় মোটর সাইকেলে তখন ভালো জামা গায়ে দিয়ে যায়, আর গোম দোয়ালা জামা কলেজের তাই যেটা গামাই আছে আমাই রয়েছে ওইটা লিয়ে জুমার নামাজ পড়তে যায়, এ কথা কষ্ট কে? হালাকে মসজিদে যাবি ভালো জামা গায়ে দিয়ে, আমার আল্লাহ ভালো সোয়াব দিবে, ঠিক না বেটি? আমি বলি না, কোরআন শরীফে বলে, মুসা আলাইহিস সালামে বলে আমার বাড়িতে আবি ডেলি কথা কইতে তুর পাহাড়ে, ভালো জামা গায়ে দিবি নতুন জামা বানাবি, টাকা না থাকলে আমি দিব। মুসা আলাইহিস সালাম রে দিয়ে ডেলি নতুন জামা পরাইতো, নতুন জুতা পরাইতো, নতুন লাঠি হাতে দেয়াইতো, তোর কোনো আমিন? তো মুসা আলাইহিস সালাম আমার নবীর স্যান্ডেলে দিকছে, একই নবী আমি তো কষ্ট বুকটা ফেটে যেতেছে কে, আমি আল্লাহর লোকের জীবনে দেহা দিতে পারি নাই, দেহা দিতে যেয়ে কি বিপদে পড়ছিলাম আমি, 40 দিন খালি বেহুশিয়েছিলাম, আর আপনি আল্লাহর বাড়ি ডাইরেক্ট যাবেন, আমি শুনলাম আল্লাহর সামনে সামনে বইয়ে কথা কইবেন, আমি আর অজয় করুন না, না এই আওয়াজ অজয় করুন, ওইব ওইব ওইব, আপনি আইসেন দেখতাছি আপনার জুতার সোল, সোলটা সুডানো আড়া নাই, আপনার পিছনের জামাটা দিয়ে সেরা, এবার কানবেন বহুত হাসছেন, আমার নবী বলে মুসা কি কইলা, আমার জুতাটা সেরা, আমার জামাটা সেরা, হ্যাঁ খালি জামাটা সেরা দেখলে আমার ঠোঁটটা যে ফাটা তা দেহ নেই, ও দেখতাছি তো ব্যান্ডেজ করা, এই যে আমার কপালটা ফাটা এটা দেহ নেই, আরো দেখবি মুসা কই কি দাম করে জামাটা উড়াই দেহে পিঠের মধ্যে এত বড় বড় মার্বেলের মতো কালো কালো গোস্তের টুকরা গুলো জায়গা রয়েছে, মুসাল্লাহ সাল্লাম চোখটা ধাঁধা দিয়ে বলে নবী এগুলো কি? মুসারে তুমি না বলছো নতুন জুতা পায়ে দিয়া প্রতিদিন মাওলার সাথে দেখা দিতা, এ মুসা আমি কেন সেরা জুতা পাই দিয়ে আসছি, মুসা এই জুতাটা পাই দিয়ে আমি তায়েফের মাঠে গেছিলাম, এক থেকে দেড় মাস হয়েছে তায়েফ থেকে আসছি, মুসা এই দেখো ঠোঁটটা ফাটারে, মুসা কপালটা ফাটা দেখো, মুসা পিঠের মধ্যে দেখো রান্দায়ের কো, তাইফের ছেলেদের পাথরের আঘাত, মুসা এই জুতাটা রক্তে যখন সেমেটের মতো আটকায় ধরছে, আমার ছেলে পালক ছেলে যায় জুতাটা খুলতে যায় আমার খনিজাটা বের হয়ে গেছে রে, বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত, মুসা তাইফের ছেলেরা পাগলের মতো মারল, একটা ছেলে ঘুষি মেরে আমার ঠোঁটটা ফাটায় দিল, আর একটা ছেলে দৌড়ে এসে রামদাও দিয়ে পিঠের মধ্যে খপ দিল, মুসা দেখ এখনো পিঠের ঘাও গুলা শুকায় নাই রে, মুসা নবী একটা চিৎকার দিয়ে বাবা বসে পড়ছে, নবী এই জন্যই তো আল্লাহ আপনারে তার বাড়িতে লয়ে যাইতেছে, আমার নগর কান্দা ফরিদপুরের বাইরে সখের বাণী দিয়ে আমার মাওলারে বুঝাইয়া কওমালি, তোমার নবী এইভাবে মার খাইছে,
যুবক ভাইরে এখন সিল্লা বিয়ার কানবি, আমি জানি না কার জানো জানন দুঃখিনী মা, আরে মা আমার মতো কার জানো মা নাই মা, যুবক ভাই আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই জমিনে একটা মাত্র দুইটা চেহারা আছে, একবার তাকাইলে কবুল হজের সোয়াব পাবি, সেটা হলো মার বাবা। ভাই যারা ওয়াজ দিস এখন বইয়ে বইয়ে কান, এই মজমার ভিতরে কোন ভলান্টিয়ার কোন ওয়াস কমিটির যেন মা নাই বাবা নাই, আমি ইলিয়াস রহমান জেহাদির মা, 12 বছর বয়সে মারা গেছে বাবা, শুধু আমি আপনাদের দুইটা পাও ধরছি। সন্তান যখন মা বাবার কথা মনে করে কাঁদে, সন্তানের চোখের পানি বাইর হওয়ার সাথে সাথে ওই মার বাঁশ বাগানে, বাঁশ বাগান থাকে না, ওটা জান্নাতের বাগান হয়ে যায়, জান্নাতের বাগান হয়ে যায়, জান্নাতের বাগান হয়ে যায়। মার মতো দরদি যুবক, মার মতন দরদি যুবক, এই জমিনে পাইবানা যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা, বাবা বলে ডাক দিলে গো বাবা, বলে ডাক দিলে গো আল্লাহ খুশি হয়, বাবার মতো জনম দুঃখী এই জগতে নাই। বাবা ও নগর কান্দার বাবারা, আজকে আপনারা লাখপতি কোটিপতি যুবক ভাই, এমন একদিন ছিল তোর বাবা পরের জমিতে কামলা দিয়া 6-7 বোন রে মাইন বড় কইরা, আজকে বাবা বাগানে শুয়ে রয়েছে, বাবা কবরে কে বলেছে আমি জানি না ভাই। তুমি যদি তোমার বাবার কথা শুনে কান্দো না বাবা, ও দাড়ি বাঁকা বাবা, আপনার চোখের পানি পড়ার সাথে আপনার আব্বার কবর আজাব মাফ হয়ে যাবে। আমি বলি নাই, আমার আল্লাহ করনে বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সুগীরা, বান্দা তুই আমার কাছে এইভাবে দোয়া করে এই স্টাইলে, আল্লাহ যেমনে আমার মা বাবা আমারে পালছে ছোটকালে অগ ওইভাবে পালো, এই বান্দা তুই এই দোয়াটা করার সাথে তোর মা বাবরে আমি মাফ করে দিব, মাফ করে দিব, মাফ করে দিব। কিন্তু চাওয়াটা কাইন্দা কাইন্দা সাইতে হবে ভাই রে, হ্যাঁ নগর কান্দার ভাই।